আজকে সকালে নিউজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা একটা আমার মনে হয় রাইট নাও কমেন্ট আপনার এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আর তার উপরে এই ধরনের হামলা করা আমরা একটা নিন্দা জানাই অবশ্যই তবে আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে অথচ সেখানেই দেখা যাচ্ছে আমরা তো গুলিবোমা খেয়েই অভ্যস্ত অনবৈতিক খাচ্ছি তো সেখানে একজন অপোনেন্টকে এইভাবে গুলি করা তা আবার সে ফরমার প্রেসিডেন্ট এবং সে খুব ন্যায় অল্পের জন্য বেঁচে গেছে কিন্তু তার একেবারে কানুর উপর দিয়ে চলে গেছে যদি একটু এদিক ওদিক হতো সে আর বাঁচত না তো এটা এটা আমেরিকার মতো জায়গায় হয় কীভাবে এটাই আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা এত বড় সেই দেশে এই ঘটনা ঘটবে কেন সেটাও তো আমাদের একটা প্রশ্ন না সরকারকে বাংলাদেশে হলে তো সরকারকে দায়ী করতো আর যদি না এক গ্রুপ সরকারকে দায়ী করতো আর এক গ্রুপ যেমন আমি গ্রেনেড হামলা আমি বেঞ্চে করে গ্রেনেড নিয়ে নিজেই মারছি বলে দিল এখানে তো বলার তো কোনো ইয়ে নাই লাগাম ছাড়া তো এ লাগাম ছাড়া তো সেটাই হয় কিন্তু ওখানে কিন্তু তা ওরাও সরকারকে দায়ী করি আর প্রেসিডেন্ট বাইডেনও এটাকে মানে ই করছে মানে নিন্দা করছে যে সেটাও ওটা অ্যাকসেপ্টেবল না গ্রহণযোগ্য না কাজে সে এইটুক সভ্যতা তারা আছে তা আমার মনে হয় যারা এই যে কথা কথায় আমাদের দেশে সব দোষারোপ করার চিন্তা তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তবে এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা মা ই করা তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না